আমরা চলে এসেছি আজকে এমন একটা ব্যক্তির কাছে যে নিজের টাকা দিয়ে প্রথমবার নিজের ফোন কিনেছে, কারণ মা বাবা বলে দিয়েছে কিনে দেবে না, কারণ সারা দিন পাবজি খেলতে থাকে। তো তিনি তার রিভিউ শেয়ার করতে চাইছেন সে কি ফোন কিনেছে। চলিয়ে শুরু করতে। আরে ও আবে ও নকল গুরুজি, তুই নকল করছিস কি হয়েছে? আমার 50 টাকা দিয়েছি, চুপচাপ করে অ্যাক্টিং করো, চলে যাও। আজব তো আচ্ছা ঠিক আছে যাই হোক, 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর বাজেট। আজকে আমি হাজার হব আপনাদের সামনে এসেছি একটা ফোনের, আমি একটা দারুণ ফোন কিনেছি। আমার আগে স্যামসাং J7 ম্যাক্স ছিল, আমার আগে এই ফোনটা ছিল দেখছেন, এখন আমার কাছে নতুন ফোন কিনেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার এই ফোনটা। দেখছেন আমার ফোন, ঠিক আছে, এটা হচ্ছে এমআই বলছি রিয়েলমি 5 প্রো। হ্যাঁ আমার কিছু করার নেই, বাক্স আনবক্সিং ভিডিও, বাক্স দেখাতে হবে বলে দেখাচ্ছি, অত কিছু ভাবার দরকার নেই। আপনার কাছে লাইক করা, সাবস্ক্রাইব করা, ওটুকু করে চলে যাবেন। আর ফোনটা দেখে বাবা আপনার কাছে তো অনেক বড়, ফোনটা দেখুন দেখুন, এটা অনেক। এই যে দেখছেন আমার ফোন আনলক হয়ে গেছে, এবার আমি মোবাইলে হাত দিয়ে মোবাইলটা আনলক করলাম। এবার এই মোবাইলের সবচেয়ে বড় গন্ডগোলটা হচ্ছে এই যে যাবেন, এই যে দেখছেন এই যে এখানে জুম করছে, ফোকাস নিচ্ছে এই জিনিসটাকে আপনাকে এমনি জোরে ধরে এবার দেখছেন কোনো অ্যাপ ট্যাপ নেই কিছু, হ্যাঁ কোনো কিছু নেই, ফাঁকা একদম, খুব ভালো। কিন্তু আপনার যদি মনে হয় থাকে যে এই অ্যাপটা উড়িয়ে দিচ্ছেন না, হেভি র্যাম না, ঠিক এটাকে অন করতে হবে, আপনার অন করে নিচে যেতে হবে। নিচে গিয়ে এই যে দেখছেন ঠিক ডান দিকে আস্তানা গেলে বসেছে তা, হ্যাঁ তো এইটাকে ধরে আবার আপনাকে এমনি করে আনইনস্টল বসাতে হবে, ইনস্টল বসে দিলেন। এই যে দেখছেন ফোনটা কত সুন্দর, ফোনের দিকে নজর দিলেন, ফোনের দিকে চোখটা থাকে, ফোনের দিকে চোখ রাখবেন, হ্যাঁ অন্যদিকে না, অন্যদিকে বলতে আমি বলছি আর কি প্লে স্টোর, গুগল ক্যামেরা এসব দিকে। হ্যাঁ যে দেখছেন আমার ফোনটা, এই ফোনটা আনলক এমনি করে, হ্যাঁ ফোনের দিকে তাকাবেন, হ্যাঁ দয়া করে ফোনের দিকে তাকান, এই যে তালা দেখছি, তালা এই তালা এক্স্যাক্টলি এই জায়গাটা, হ্যাঁ তালাটা দিন, হ্যাঁ এই যে তালাটা আছে, ফেস লক আছে, অনেক কিছু আছে, টিকটকটা নেই, তার মানে সব কিছুই ভালো আছে। চলুন আমি এবার যাচ্ছি, হ্যাঁ দয়া করে রেজিস্ট্রিক করবেন না ভিডিওটা, গ্যালারি কিন্তু আমার না, এটা ফোনের কোম্পানি দিয়েছে, কোম্পানি থেকে এই কলকাতা এসছে। হ্যাঁ আমি সত্যি কথা বলছি কি মিথ্যা কথা বলছি, বক্স পড়ে যাবো, বক্স এমনিতে কোনো কাজের নেই, ওটা পরে জ্বালিয়ে। ধারে কাছে না রাখতে হয় তো এলে ভাই হাত দিয়ে পাড়ায় এই যে হ্যাঁ আমাকে কংগ্রেচুলেট করে পারলে আমার এই নতুন ফোনের জন্য, দেখছেন কি সুন্দর তালাটা খুলে গেল আমার মুখ দেখে। হ্যাঁ এই দেখুন আমি তালায় হাত দিয়ে আবার আনলক করে দিলাম, দেখলেন তো, ফোনের দিকে নজর দিন, ঠিক আছে আমি আপনাকে 100 বার একটি কথা, ফোনের দিকে তাকান, হ্যাঁ এই যে ফোনটা দিয়ে দেখাচ্ছি এটার দিকে তাকান, ফোনের মধ্যে কি আছে না আছে ওটা আপনাকে দেখতে হবে না, কারণ টিকটক উড়িয়ে দিয়েছি, এখন আর দেখার দরকার নেই। চলুন যাচ্ছি, টাটা, লাইক করে দেবেন ভিডিওটা, যতভাবে শেয়ার করে দেবেন, করোনা ভাইরাস মতন পুরো ভাইরাল করে দেবেন ভিডিওটাকে একদম, চেষ্টা করুন। আর টিকটককে যেমনভাবে ডিসলাইক করছেন ততগুলো আমাকে লাইক করুন, হ্যাঁ তাহলে আমি খুশি থাকবো, আরও ভিডিও আনবো। থ্যাংকস।